প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূর থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা যে যেখানে আসো সবাই সুস্থ আসো। দীর্ঘদিন করোনায় তোমাদের ক্লাস ঠিক মতো হচ্ছে না, তাই আমরা অনলাইনে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি আমরা আশা রাখি, আমি আশা রাখি তোমরা ক্লাসগুলো সঠিকভাবে দেখবে এবং তাহলে তোমরা সেটা সুন্দরভাবে বুঝতে পারবে। তাই সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়, জীববিজ্ঞান শ্রেণী দশম আছে ১৭/১০/২০২০ অধ্যায় পঞ্চম আজকে পাঠ। আজকের পাঠ খাদ্য ও পুষ্টি, খাদ্য ও পুষ্টি। আমি লীলা রানী বাসা, চানেশ্বর মাধ্যমিক বিদ্যালয়। আজকের আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে দশম শ্রেণীর জীববিজ্ঞান পঞ্চম অধ্যায় থেকে আজকে পাঠ আমি নেব খাদ্য এবং পুষ্টি। খাদ্য এবং পুষ্টি আমরা সবাই জানি, শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই জানি জীবনধারণের জন্য আমাদের খাদ্য প্রয়োজন। এই খাদ্য বিভিন্ন রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত। এ খাদ্য দেহে শোষিত হয়ে তাপ শক্তি উৎপন্ন করে। তাহলে খাদ্যটা প্রথমে এলো, আজকের আমি প্রথম পড়াবো আছে খাদ্য। তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে খাদ্যটা কি, যেসব বস্তু খাদ্যটা প্রথমে কি সেটা আমরা জানতে, যেসব বস্তু খাওয়ার পর দেহ শোষিত হয়ে বিভিন্ন জৈবিক যে সম্পাদন করে তাকে আমরা খাদ্য বলি। আমি যদি তোমাদের জিনিসটা লিখে দেখাই, যেসব বস্তু খাওয়ার পর শোষিত হয়ে দেহ বিভিন্ন জৈবিক কার্য সম্পাদন করে, জৈবিক কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে। তাহলে খাদ্যটা কি, আমরা যা খাই তা খাদ্য না, সব কিন্তু খাদ্য না। তাহলে যেসব বস্তু খাওয়া পর শোষিত হয়ে দেহ বিভিন্ন জৈবিক কার্য সম্পাদন করে তাকে আমরা খাদ্য বলি। তাহলে সেই বিভিন্ন জৈবিক কাজ সেই কাজগুলো কী হতে পারে বিভিন্ন জৈবিক কাজ, তাহলে সেই কাজগুলো কী? দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন। দেহের রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন তাপ ও কর্মক্ষমতা
কর্ম ক্ষমতা বৃদ্ধি এই কাজগুলো খাদ্যের যে জৈবিক সমাধান আছে সেই কাজগুলো আছে কি দেহ ক্ষয়ক্রম দেহ বৃদ্ধি সাধন দেহ রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন তাপ ও কর্মক্ষমতা বৃদ্ধি তাহলে দেখা আছে কি আমরা আমরা যে খাদ্য খাই এই খাদ্য বিভিন্ন নানান বস্তুর সমন্বয়ে গঠিত তাহলে দেখা আছে এগুলো আমাদের শরীরে শোষিত হয়ে দেহ ক্ষয়ক্রম করে দেহ বৃদ্ধি সাধন করে দেহ রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন করে তাপ ও কর্মক্ষমতা বৃদ্ধি করে এগুলো হলো আমাদের খাদ্য এটা হলো খাদ্য আমরা যে খাদ্যটা খাই সেটা আমাদের শরীরে এগুলো করে থাকে তাহলে খাদ্যের প্রধান উপাদান এবং তার উৎস তাহলে এখন আমরা যদি বলি খাদ্যটা আমরা কি সেটা আমরা জানলাম এবং হচ্ছে খাদ্যের প্রধান উপাদান কি কি সেটা আমাদের জানতে হবে খাদ্যের প্রধান উপাদান আমাদের আগে জানতে হবে যে খাদ্যের প্রধান উপাদানটা কি খাদ্যের উপাদান ও উৎস কোথা থেকে খাদ্যটা আসলো এবং তার উৎস কোথা থেকে খাদ্যটা আসলো এবং তার প্রধান উপাদানগুলো কি এটাই জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমরা তো একটু আগে জানলে খাদ্যটা কি এবার এই খাদ্যে বিভিন্ন উপাদান আছে এই উপাদানগুলো কোথা থেকে আসলো এখন আমরা সেটা জানব আমরা যে একটু আগে বলেছি যে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন দেহের রোগ ক্ষমতা বৃদ্ধি তাপ ও শক্তি উৎপাদন এই যে এই কার্যগুলো সম্পাদনের জন্য খাদ্যের প্রয়োজন এই খাদ্য বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এই বল তাহলে যেসব মানে এই খাদ্যে বিভিন্ন রকম উপাদান আছে তাহলে কিভাবে আমরা বলতে পারি যে খাদ্যের প্রধান উপাদান খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত একে বলা হয় খাদ্যের উপাদান কার বলে খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত রাসায়নিক বস্তুর সমন্বয় গঠিত খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত একে বলা হয় খাদ্যের উপাদান একে বলে খাদ্যের উপাদান তাহলে খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত একে বলা হয় খাদ্যের উপাদান খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত একে বলা হয় খাদ্যের উপাদান এই খাদ্য উপাদানকে আবার বলা হয় পুষ্টি উপাদান পুষ্টিবিজ্ঞানের এই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদান বলে থাকে এই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদান বলে এই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদান বলে তাহলে তোমরা বুঝতে পারছো যে খাদ্য কি খাদ্যের উপাদান কি তাহলে খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তু সমন্বয়ে গঠিত একেবারে খাদ্যের উপাদান আর এই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদান বলে খাদ্যের ভিতরে অনেক খাদ্য অনেকগুলো উপাদানের সমন্বয়ে গঠিত অর্থাৎ একবার একাধিক উপাদানে খাদ্য গঠিত তাহলে কোন খাদ্যের যে উপাদানটি বেশি থাকে তাকে সেই উপাদানে শ্রেণীভুক্ত করা হয় তোমরা আমি জিনিসটা আরো ভালো করি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কোন খাদ্যের যে উপাদানটা বেশি থাকে তাকে সেই উপাদানে শ্রেণীভুক্ত করা হয় আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে খাদ্যের উপাদান বিভিন্ন উপাদান তাহলে আমরা সেই উপাদানে যেটা বেশি থাকবে সেই উপাদানটাকে আমরা সেই খাদ্যের শ্রেণীভুক্ত করি সেই উপাদানের উপর ভিত্তি করে খাদ্যের উপাদানের উপর ভিত্তি করে খাদ্য উপাদানকে তিন ভাগে ভাগ করা হয় প্রধানত তিন ভাগে উপাদানের উপর ভিত্তি করে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় খাদ্য উপাদানকে তাহলে খাদ্য উপাদানকে উপাদানকে প্রধানত
ओधा न तो तीन भागे भाग पढ़ाए तीन भागे भाग करा है तीन भागे भाग करा है माने बोले सी जे खाद्य जे उपादान বেশি আছে তাকে সেই শ্রেণী মুক্ত করা হয় যে খাদ্য যে উপাদান বেশি আছে তাকে সেই শ্রেণী মুক্ত করা হয় ঠিক তার উপর ভিত্তি করে প্রথমত তিনটি ভাগে ইয়া হচ্ছে আমিষ 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 জাতীয় খাদ্য দুই শর্করা শর্করা জাতীয় খাদ্য তিন স্নেহ স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য তাহলে দেখা আছে কি খাদ্য উপাদানকে ওই খাদ্যের পরিমাণের সময় ভিত্তি করে আমরা খাদ্য উপাদানকে তিনটি ভাগে ভাগ করতে পারি প্রধানত প্রথম হচ্ছে আমিষ জাতীয় খাদ্য দ্বিতীয় শর্করা জাতীয় খাদ্য তৃতীয় স্নেহ চর্বি জাতীয় খাদ্য এছাড়াও খাদ্যকে আরো তিনটি ভাগে ভাগ করা হয় এছাড়াও 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 খাদ্যকে খাদ্যকে আরো আরো তিনটি ভাগে ভাগ করা হয় তিন ভাগে ভাগ করা হয় ভাগ করা হয় সেটা হলো কি চাহিদার নাম ভিটামিন ভিটামিন তারপর আছে পাঁচ ধরলাম খনিজ লবণ আর ছয় পানি এই এই এছাড়া খাদ্যকে আরো তিন ভাগে ভাগ করতে পারি সেটা হলো ভিটামিন খনিজ লবণ ও পানি তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন বুঝতে পারলে খাদ্যের উপাদানকে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করলাম তিনটি ভাগে কি কি খাদ্যের উপাদানের উপর ভিত্তি করে আমরা তিনটি ভাগে ভাগ করলাম এক আমিষ দুই শর্করা তিন স্নেহ চর্বি জাতীয় খাদ্য আর চার ধরলাম স্নেহ চর্বি জাতীয় খাদ্য আর এছাড়াও খাদ্যকে আরো তিনটি ভাগে তখন চারে ভিটামিন পাঁচে খনিজ লবণ ছয়ে পানি এরপরও আরো খাদ্যের উপাদান নয় কিন্তু এটা একটা সদস্য রাকেশ যেটা খাদ্য উপাদানের ভিতরে না হলো সেটা রাকেশ রাকেশ বলে অর্থাৎ আট জাতীয় খাদ্য সেটাও আমরা বলতে পারি সেটা হলো রাকেশ এখন আমি আজকে প্রথমে তোমাদের আমি আমিষ জাতীয় খাদ্য সম্পর্কে ভালোভাবে বলবো তাহলে আমি আমিষটাই রাখলাম প্রথমে আমি তোমাদেরকে বুঝাবো আমিষ জাতীয় খাদ্য প্রথমে আমি তোমাদেরকে আমিষ জাতীয় খাদ্য প্রথমে আমিষ জাতীয় খাদ্য তোমাদের আমি দেখাবো আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য তাহলে প্রথমে আমি তোমাদের আমিষ জাতীয় খাদ্য দেখাবো আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য মৌলিক উপাদান আছে কার্বন এর মৌলিক উপাদান কার্বন হাইড্রোজেন 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 অক্সিজেন অক্সিজেন এবং নাইট্রো নাইট্রোজেন নাইট্রোজেন আমি যেহেতু খাদ্যের মৌলিক উপাদান হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন এই আমিষে আমিষে আমিষ জাতীয় খাদ্যে নাইট্রোজেন পরিমাণ হচ্ছে শতকরা নাইট্রোজেন পরিমাণ শতকরা এই নাইট্রোজেনের পরিমাণ শতকরা ষোলো শতকরা ষোলো অর্থাৎ নাইট্রোজেন আমিষ জাতীয় খাদ্যে নাইট্রোজেন পরিমাণ শতকরা ষোলো অর্থাৎ কি নাইট্রোজেন সতেরো ষোলো মানে ষোলো পার্সেন্ট এই আমিষ জাতীয় খাদ্যে আরো কয়েকটা পদের সামান্য পরিমাণ সালফার থাকে আমিষের ভিতরে সামান্য পরিমাণ সালফারও থাকে সালফার ফসফরাস ফসফরাস
খাবার এবং কিছু আয়রনও থাকে আয়রন আয়রনও থাকতে পারে তাহলে দেখা যাচ্ছে কি আমিষের ভিতরে এর মৌলিক উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন সেকাটি বন্ধুরা তোমরা আমি আজকে আমি যে খাদ্য তোমাদেরকে দেখাচ্ছি আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এর মৌলিক উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন এই নাইট্রোজেনের পরিমাণ ভালো আসছেন আবার এই আমিষ জাতির ভিতরে সালফার ফসফরাস কিছু আয়রনও থাকে কিছু আয়রনও থাকে আমিষের ভিতরে নাইট্রোজেনের পরিমাণ আমিষের ভিতরে নাইট্রোজেনের পরিমাণ মানব দেহে একমাত্র নাইট্রোজেনই মানব দেহের ভিতরে এই আমিষের সাথে একমাত্র নাইট্রোজেনই থাকে একমাত্র নাইট্রোজেনই থাকে আমিষজাত খাদ্যের মধ্যে তাই এই নাইট্রোজেন একটা গুরুত্বপূর্ণ উপাদান আমিষের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন আমিষের একটা গুরুত্বপূর্ণ উপাদান আছে গুরুত্বপূর্ণ উপাদান আছে নাইট্রোজেন আমিষের উৎস কি উৎস আছে আমিষের উৎস উৎস হলো কি মাছ মাংস দুধ ডিম সিমের বিসি সিমের বিসি সিমের বিসি এসব হলো আমিষের উৎস মাছ মাংস দুধ ডিম সিমের বিসি এসব আমিষের উৎস মাছ মাংস সিমের বিসি ইত্যাদি হলো আমিষের উৎস আমিষের উৎস এবার আমিষের উৎস মাছ মাংস ডিম এবার এই আমিষকে উৎস অনুসারে এই উৎস অনুসারে আমিষকে দুই ভাগে ভাগ করা যায় ভাগ করা যায় উৎস অনুসারে আমিষকে দুই ভাগে ভাগ করা হয় এক উদ্ভিদ আমিষ উদ্ভিদ আমিষ উৎস অনুযায়ী আমিষকে দুভাগে ভাগ করা হয় এক উদ্ভিদ আমিষ দুই প্রাণীজ আমিষ প্রাণীজ আমিষ তাহলে উৎস অনুসারে আমরা আমিষকে কভাগে ভাগ করতে পারি দুভাগে এক উদ্ভিদ আমিষ দুই হল প্রাণীজ আমিষ প্রাণীজ আমিষ এবার উদ্ভিদ আমিষ এক উদ্ভিদ আমিষ দুই প্রাণীজ আমিষ এইবার উদ্ভিদ আমিষের ভিতরে আমরা বলেছি ডাল সিমের বিসি ডাল সিমের বিসি ডাল সিমের ডাল সিমের বিসি ডাল সিমের বিসি এগুলো হলো উদ্ভিদ আমিষ এই এর ভিতরে উদ্ভিদ আমিষ ভিতরে আমাদের আছে থাকে এর ভিতরে থাকে আছে কি অ্যামাইনো অ্যাসিড উদ্ভিদ আমিষের ভিতরে অ্যামাইনো অ্যাসিড থাকে এরপর আমি তোমাদের দেখাবো হচ্ছে প্রাণীজ আমিষ প্রাণীজ 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 আমিষ প্রাণীজ আমিষ প্রাণীজ আমিষ তোমরা জানো মাছ আমরা যদি বলি প্রাণীজ আমিষ এটা তোমরা সবাই জানো এই যে মাছ এই আমিষ যদি কথা মাছ মাছটা তোমরা মাছ দিই তাহলে আমি বলেছি এগুলো হলো প্রাণীজ আমিষ তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রাণীজ আমিষের ভিতরে আমি ধরি মাছ মাছ মাংস ডিম এগুলো সব প্রাণীজ আমিষ অর্থাৎ প্রাণী থেকে এই আমিষ পাওয়া যায় তাকে আমরা প্রাণীজ আমিষ বলতে পারি একসময় ধারণা হতো যে উদ্ভিদ আমিষে অ্যামাইনো অ্যাসিড ঠিক মতন থাকে না শুধুমাত্র প্রাণীজ আমিষে অ্যামাইনো অ্যাসিড থাকে
কিন্তু না বর্তমান বিশেষজ্ঞরা বিজ্ঞানীরা ধারণা করেছেন বর্তমান যে উদ্ভিদ আমিষ এবং প্রাণী আমিষ উভয়ের সমপরিমাণ অ্যামাইনো অ্যাসিড সমপরিমাণ থাকে তাহলে দেখা যাচ্ছে কি একসময় ধারণা আছে যে উদ্ভিদ আমিষে প্রাণী আমিষের মতন অ্যামাইনো অ্যাসিড থাকে না প্রশক্তি কম কিন্তু না বর্তমান বিশেষজ্ঞরা ধারণা করেছেন যে উদ্ভিদ আমিষ এবং প্রাণী আমিষ দুটোতেই সমান সমপরিমাণ অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে কি এই অ্যামাইনো অ্যাসিড থাকে এই আমিষের কাজটা কি তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রাণী আমিষ জানলাম এবার আছে কি আমিষ তাহলে আমরা কি করলো আমিষ আমাদের আমিষের কাজটা কি কাজ আছে কি দেহের ক্ষয়পূরণ দেহ ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন আমাদের শরীরকে শরীরের ক্ষয়পূরণ করবে আমরা যদি প্রয়োজনীয় মাংস মাংস দুধ ডিম ঘি মাখন এসব খাই মানে দেখা যায় দুধ ডিম এখানে আমি যখন আমিষ পড়াচ্ছি তখন আমিষের কথাই বলবো যে আমরা যদি মাছ মাংস দুধ ডিম তারপর আছে সিমির বিশি ডাল এসবগুলো খাই তাহলে আমাদের দেহ ক্ষয়পূরণ হবে এবং বৃদ্ধি সাধন হবে আমরা মোটা হব এগুলো আমাদের কাজ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে আমি যেহেতু খাদ্য বোঝালাম এবার তোমাদের আমি দেখাবো সাঁতার জাতীয় খাদ্য এবার তুমি আমি তোমাদের দেখাবো সাঁতার জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্য প্রথমে আমরা জানবো শর্করা জাতীয় খাদ্যটা আমাদের শরীরে কি কাজ করে শর্করা জাতীয় খাদ্য আমাদের কাজ করা ক্ষমতা অর্জন করে শর্করা জাতীয় খাদ্য কি করে এর কাজ করা ক্ষমতা বৃদ্ধি করে আমি বৃদ্ধি করে বলবো তাহলে আমি যদি খাদ্য কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে আমরা যদি সরি আমরা যদি শর্করা জাতীয় খাদ্য খাই তাহলে আমাদের শরীরে কাজ করার ক্ষমতা এবং শক্তি বৃদ্ধি করে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে এর মৌলিক উপাদান আমি যেহেতু শর্করা জাতীয় খাদ্যের মৌলিক উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন তাহলে মৌলিক উপাদান কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি আমি জাতীয় খাদ্যের ভিতরে আমরা নাইট্রোজেন দেখেছিলাম কিন্তু শর্করা জাতীয় খাদ্যের ভিতরে আমরা নাইট্রোজেন দেখতে পাচ্ছি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো একমাত্র আমি বলেছি যে আমিষের ভিতরে একমাত্র নাইট্রোজেন থাকে না শর্করার ভিতরে কোনো নাইট্রোজেন শর্করার ভিতরে আছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলো শর্করা জাতীয় খাদ্যের ভিতরে থাকে শর্করা জাতীয় খাদ্যের ভিতরে অক্সিজেন কার্বন এবং হাইড্রোজেন থাকে এই শর্করা কোথায় কোথায় থাকে উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফল ফুল ইত্যাদিতে শর্করা জমা থাকে তাহলে আমরা বুঝতে পারছি শর্করা কোথায় থাকে উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল ইত্যাদিতে শর্করা জমা থাকে ফলের রসে তাহলে আমরা বুঝতে পারছি শর্করা কোথায় কোথায় পাওয়া যায় উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফলে শর্করা থাকে ফলের রসে এই যে ফলের রস দেখছো সে ফলের রস আমরা খাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমরা যে ফলের রস খাই এর ভিতরেও থাকে গ্লুকোজ ফলের রসে গ্লুকোজ থাকে ফলের রসে থাকে গ্লুকোজ আবার আমরা যে দুধ খাই এতে থাকে ল্যাকটোজ চিনি দুধ চিনিতে থাকে চিনি দুধ ইত্যাদিতে থাকে ল্যাকটোজ
लैक्टोज हां चाल दाल आटा साल दाल आटा ये तो रहा कि शेरचार शेरचार তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কার্বোহাইড্রেট ফলের রসে থাকে গ্লুকোজ চিনিতে ল্যাকটোজ থাকে চাল ডাল আটা ইত্যাদি শর্করা শর্করা থাকে এতে এগুলো থাকে দেখাচ্ছে কি আমরা আমরা দেখতে পাচ্ছি যে কার্বোহাইড্রেট খাদ্য এবারে সকালে উৎস অনুযায়ী কার্বোহাইড্রেট এই উৎস অনুযায়ী আমরা যে বুঝতে পারছি এই উৎস অনুযায়ী কার্বোহাইড্রেট খাদ্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এই উৎস অনুসারে কার্বোহাইড্রেট খাদ্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কার্বোহাইড্রেট খাদ্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক তিন এক মনোস্যাকারাইড পলিস্যাকারাইড আর হলো ডাইস্যাকারাইড এই সকল জাতীয় খাদ্যকে আমরা উৎস অনুযায়ী সকল জাতীয় খাদ্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক হলো এক শর্করা দ্বি শর্করা আর হলো বহু শর্করা এটা যদি আমরা বলি এক শর্করা দ্বি শর্করা আর বহু শর্করা এক শর্করা এক শর্করা দ্বি শর্করা আর আছে বহু শর্করা বহু শর্করা তাহলে দেখা যাচ্ছে কি এক মনোমার বিশিষ্ট শর্করা এক মনোমার বিশিষ্ট শর্করা দ্বি মনোমার বিশিষ্ট শর্করা আর হলো বহু মনোমার বিশিষ্ট শর্করা এক মনোমার বিশিষ্ট দুই মনোমার বিশিষ্ট এবং বহু মনোমার বিশিষ্ট এখানে একে যদি আমরা বলি এটা হলো শর্করা এখানে সাপ করে যদি আমরা লিখি তাহলে এটা হলো শর্করা আর এটা হলো কি এক মনোমার বিশিষ্ট এক মনোমার বিশিষ্ট দুই মনোমার বিশিষ্ট দুই মনোমার বিশিষ্ট এবং বহু মনোমার বিশিষ্ট এর উৎস কোথাতে আসবে আমরা যদি বলি এর উৎস কি হতে পারে উৎস কোথা থেকে এক মনোমার বিশিষ্ট গ্লুকোজ গ্লুকোজ দুই মনোমার বিশিষ্ট ল্যাকটোজ ল্যাকটোজ আর বহু মনোমার বিশিষ্ট শ্বেতসার শ্বেতসার এবার গুষ্ঠধরী এটা হচ্ছে ফলের রস ফলের রস চিনি থেকে চিনি ফলের রস চিনি আর এটা হলো চাল ডাল চাল ডাল তাহলে দেখা যাচ্ছে গ্লুকোজ ল্যাকটোজ এবং শ্বেতসার আমরা দেখাচ্ছি কি আমরা যে এটা খাচ্ছি আমরা যে চাল ডাল আটা এগুলো দেখা যায় কি কাঁচা যদি আমরা খাই তাহলে এটা হজম হয় না এটা আমরা সাধারণত রান্না করে খাই রান্না করে খাই এগুলো রান্না করলে আমাদের শরীরে খাওয়ার পরে শরীরে যে শোষিত হয়ে সরল শর্করা পরিণত হয় ঠিক এমনিভাবে দ্বি শর্করা বহু শর্করা এটা শরীরে যে শোষিত হয়ে বহু শর্করা এগুলো শোষিত হয়ে সরল শর্করা পরিণত হয়ে আমরা তখন সেটা শরীরে কাজ করে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের শর্করা বুঝলাম এরপর আছে স্নেহজাতীয় খাদ্য উপাদান কেন যেটা খাদ্য উপাদান সেন যেটা সেন সেন ও সর্বি সর্বি জাতীয় খাদ্য উপাদান আমি তোমাদের সেন সর্বি জাতীয় খাদ্য উপাদানটা আজকে তোমাদের বুঝাবো সেন সর্বি একটা প্রধান উপাদান সর্বি এই সর্বি
এটা প্রধান উপাদান আমাদের শরীরে এই চর্বি আমাদের দেহে সঞ্চিত থাকে কোথায় আমাদের ত্বকের নিচে এর প্রধান উপাদান হাইড্রোজেন কার্বন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এর প্রধান মানে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন এই চর্বি আমাদের জমা থাকে কোথায় আমাদের চামড়ার নিচে আমাদের ত্বকের নিচে এটা জমা থাকে ত্বকের নিচে আর কোথায় থাকে আরো জায়গা আছে সেটা মস্তিষ্কে থাকে মস্তিষ্কে 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 এগুলো জমা থাকে আর যকৃতেও থাকে যকৃতেও এগুলো জমা থাকে এটা আমাদের পাকস্থলীতে থাকে বলে আমাদের খাদ্য হজম হতে শক্তিটা অনেক সময় থাকে পাকস্থলীতে এটা থাকে যার ফলে আমাদের মানে শরীরের শক্তিটা অনেক সময় থাকে এই আমাদের শরীরে যদি চর্বিতে যদি খাদ্য কম থাকে তাহলে আমাদের ঠান্ডাও লাগতে পারে চর্বি থাকে বলে আমাদের কাজ করার শক্তি আমরা অনেক সময় শক্তি আমাদের অনেকগুলো অনেক সময় থাকে চর্বিতে তো এবার লেখা আছে কি শর্করা ও আমিষে যে পরিমাণ শক্তি আছে তার দ্বিগুণ শক্তি থাকে রয়ে স্নেহ চর্বিতে স্নেহ চর্বিতে এতে দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে এই ক্যালোরিটার মধ্যে আমরা কি বুঝি ক্যালোরিটা হলো প্রাণীদের শক্তি মাপার একক ক্যালোরি আছে প্রাণীদের শক্তি মাপার একক ক্যালোরি তাহলে দেখা আছে কি আমরা যদি রুটি আমরা যদি রুটির চেয়ে পরোটা খাই তাহলে পরোটাতে শক্তি বেশি হয় এর ক্যালোরি বেশি আবার দেখা যাচ্ছে কি আমরা আমরা যদি কোনো কিছু রান্না করে খাই তারও শক্তিটা দুটি দিয়ে একসঙ্গে দিয়ে যদি রান্না করি তারও শক্তি বেশি হয় এই গেল স্নেহজাতীয় খাদ্য স্নেহজাতীয় খাদ্য সাধারণত একে উপাদানের ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করতে পারি প্রাণী স্নেহ এর পুষ্টির উপর ভিত্তি করে স্নেহকে আমরা দুভাগে ভাগ করি এক হলো উদ্ভিদ স্নেহ দুই প্রাণী স্নেহ আমরা উদ্ভিদ স্নেহ বলতে কি কোনটাতে বলছি ঘি 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 আমি তখন তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের উদ্ভিদ স্নেহটা দুটো স্নেহ অল্প একটু দেখাচ্ছি উদ্ভিদ স্নেহটা ঘি ডাঁটা ডাঁটা এগুলো উদ্ভিদ স্নেহ একে আমরা উদ্দেশ্য না বলছি তা উদ্দেশ্য না আর আছে সাবিন তেল সাবিন তেল সাবিন তেল সরিষা সরিষা বাদাম সূর্যমুখী সূর্যমুখী তেল সূর্যমুখী তেল এগুলোর উদ্দেশ্য না এর ভিতরে সাবিন তেল সবচেয়ে উৎকৃষ্ট মানের এই সাবিন তেল উৎকৃষ্ট মানের উৎকৃষ্ট সাবিন তেল হলো উৎকৃষ্ট মানের সবচেয়ে মানুষের ভিতরে সাবিন তেল উৎকৃষ্ট মানের এই হলো উদ্ভিদ স্নেহ আমরা বলছি ঘি ডাটা তো সরি ঘি ডাটা না আমি যখন উদ্ভিদ ওটাও স্নেহ কিন্তু ওটা আছে প্রাণী স্নেহ এবার আমরা সাবিন তেল সরিষা বাদাম সূর্যমুখী তেল এগুলো উৎকৃষ্ট মানের এর ভিতরে সাবিন তেলটাই সবচেয়ে উৎকৃষ্ট মানে এবার আমি প্রাণী স্নেহ তোমাদেরকে একটু দেখাবো সময় কম হয়ে আসছে প্রাণী স্নেহটা তোমাদের দেখাবো প্রাণী স্নেহ ডালডা ডালডা ঘি এগুলো আমরা প্রাণী স্নেহের ভিতরে আসি এগুলোকে প্রাণী স্নেহ এবার ডিমেও স্নেহ থাকে তবে ডিমের খুশিও থাকে কিন্তু সাধারণ কোনো স্নেহজাতীয় পদার্থ থাকে না এই স্নেহ পদার্থ আমাদের কাজ কি এদের কাজ হলো কি এই স্নেহ পদার্থের কাজ কি তাপ এবং শক্তি উৎপাদন করা হলো এর প্রধান কাজ তাপ ও শক্তি উৎপাদন করা শক্তি উৎপাদন এই স্নেহ পদার্থের প্রধান কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে আমি তোমাদের খাদ্যের প্রধান তিনটি উপাদান আমিষ শর্করা এবং স্নেহ এবং এর বিভিন্ন ভাগগুলো দেখালাম আশা করি তোমরা এটা সুন্দরভাবে দেখবে এবং তোমরা
ভালোভাবে শিখতে পারবে এটা আমার বিশ্বাস সকলে ভালো থাকো দূরের বন্ধু কাছের বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে আমার এ পর্যন্তই